আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তোমরা কি সবাই মাদ্রাসা পড়ালে করো? এখন কি ছুটির টাইম? আচ্ছা, চাচার নাম কি? খুব ব্যস্ত দেখা যাইতেছে, একটু নামটা বলেন। মোহাম্মদ জামাল হোসেন। জামাল ভাই, আপনি এই জায়গায় সবসময় বিক্রি করেন? মাশাআল্লাহ। একটু দেখান তো আমারে, এই যে দেখেন কি একটা অবস্থা, কি সুন্দর। মানে মাদ্রাসা ছুটি হওয়ার পর এই টাইমটা সে খুব বিজি থাকে, তাই না? আর কি পরিমাণ বিক্রি হয় এখানে? তোমরা এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এরকম বিক্রি হয় না? তো এগুলো বিক্রি করেই তো আপনার সংসারটা চলে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসা এই দেখছেন কত কাস্টমার, এদের সবাই টাকা কিন্তু হাতে দিয়ে খাইয়ে আছে। সে আসলে বানায় সারতে পারতেছে না। দেখেন কি একটা অবস্থা, সবার হাতে টাকা। একটু দেখা তো কি একটা পরিস্থিতি। মাশাআল্লাহ, এই যে আমাদের আরেক বড় কাস্টমার চলে আসছে। তো প্রতিদিন আমার জামাল ভাই এইখানে প্রচুর পরিমাণে এই বুটমুড়ি বিক্রি করে। তো কত দিন ধরে এই ব্যবসার সাথে আপনি জড়িত একটু বলেন। দশ বছর ধরে দেশের বাড়ি দিয়ে এখানে, ছয় বছর ধরে বেশি। আচ্ছা আচ্ছা, আর দেশ দিয়ে প্রায় দশ বছর ধরে বেশি। আচ্ছা, তো আপনার সংসার আর কে কে আছে? সংসার আমার ভাই অনেক আছে, অনেকে আছে, মেয়ে চারটে, ছেলে তিনটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই তারা কি পড়ালেখা করে? না ভাইয়া, করে না। তবে এই কাস্টমার ভুল করছেন যে তাদেরকে অবশ্যই পড়ালেখা করাবে। চেষ্টা করছি কিন্তু পারিনি। আচ্ছা, আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে ভয় বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে। আচ্ছা, এই জন্য সংসার বিষয় গাইনি, ছেলে দিয়েছেন অনেক টাকা গেছে। আচ্ছা আচ্ছা, মানুষের কষ্টের গল্পগুলো একটু শেয়ার করুন, তাকে হয়তো দেখতে অনেক ভালো লাগতেছে, কিন্তু তার পিছনের গল্পটা কিন্তু অনেক কষ্টের। তার সন্তান দুইবার এক্সিডেন্ট করছে, এক্সিডেন্ট করার পর তার পিছে কবিপুর থেকে আমার সহযোগিতা করছে অনেক, আমি যেখানে থাকি। আচ্ছা, প্রায় ২ লাখ টাকা ২-৩ লাখ টাকা সে খরচ করে একদম, মানে এখন বসা অবস্থায়। আর মোটামুটি এখন শুধু বুটমুড়ি বিক্রি করে সে কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছে। তার গল্পটা আসলে এরকমই, যে পিছনের অংশটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না। তাকে দেখলাম, কথা বললাম, চলে গেলাম, না তার পিছনে। আজকে যদি তার সাথে কথা না বলতাম, কখনো জানতাম না যে তার এত বড় সমস্যা। তার বাচ্চাটা ২-২বার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পিছনে প্রচুর টাকা ব্যয় করতে হয়েছে। তো এখানে কি কি দিয়ে এই বুটমুড়িগুলো বানাচ্ছেন একটু বলেন। কি কি দিয়ে বানান এখানে? আন্টি, তুমি এখানে পড়ালেখা করো? তুমি কি বুটমুড়ি তার কাছে সবসময় খাও? কেমন লাগে বুটমুড়ি খাইতে? মজা লাগে না? কেমন লাগে? মজা। কেমন লাগে? মজা, অনেক মজার, টেস্টি। কেমন লাগে তোমার কাছে? মজা লাগে। হ্যাঁ, তুমি এখানে কোন ক্লাসে পড়ো? হেফজখানায়। না, তুমি এদিকে আসো তো। তুমি? আমি এই জায়গায় পড়ি। কি হেফজখানায়? জি। মাশাআল্লাহ। এই প্রচুর পাঁচটা একটু ঘুরে যদি দেখাই, দেখেন এখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী, যারা বিশেষ করে বিকেল বেলায় হয়তো আধা ঘন্টা, এক ঘন্টা সর্বোচ্চ না, আধা ঘন্টা তারা ছুটি পায়। এই ছুটির টাইমে এই যে আমাদের জামাল ভাই কি পরিমাণ ব্যস্ত, মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। জামাল ভাই মোটামুটি এইখানে বিক্রি করে সে আপাতত তার সংসারটাকে টিকিয়ে রাখতেছে। সবাই তার জন্য দোয়া করবেন, অবশ্যই তাকে সাপোর্ট দেবেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ জামাল ভাইয়ের পাশে আছি, আপনারাও থাকবেন। গাছে একটা জিনিস খেয়াল করে দেখুন, তার কাছ থেকে যদি ১০ টাকা আর এই বুটমুড়ি আপনি খান, এভাবেও কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। এই তোমরা তো সবসময় এদের কাছে খাও, জামাল ভাইয়ের কাছে, তোমরা দিয়ে আসো। তো কেমন হয় তার বুটমুড়ি? আসলে ভালো না? তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা সবসময় তার কাছ থেকে কেনাকাটা করবা, ঠিক করবা। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে জামাল ভাই কিন্তু প্রচুর ব্যস্ত না, বিশেষ করে এই টাইম না, আমরা এমন একটা টাইম আসছি জামাল ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাল ভাইয়ের সাথে একটু ফ্রি ভাবে কথা বলবো, মানে সেই কথা বলার সুযোগটা আমি পাচ্ছি না। দেখতে পাচ্ছেন গাইস কি একটা পরিস্থিতি, মানে কাকে দিবে কাকে রেখে সবাই কিন্তু পাচ্ছে, আর সময় মাত্র আধা ঘন্টা, তাই না? এক ঘন্টার সময়, এক ঘন্টা সময়ের ভিতর এই সবার মানে ২০-৩০ মিনিট চলে যাচ্ছে তার শুধু বুটমুড়ি নিতেই, তাই না? আর বাকি সময়টা ওরা খেলার টাইম পাইতেছে। তো এইটা আমরা, আপনি আরেকটা লুক রাখবেন জামাল ভাই, বুঝছেন?
আপনার কোনো সন্তানকে এখানে হয়তো সাহায্য করার জন্য রাখবেন, বানিয়ে সে কিন্তু সারতে পারতেছে না, মাঝখান থেকে আমি এসে মানে ডিস্টার্বই করলাম না? না না ভাই, না ডিস্টার্ব, আচ্ছা আমি ডিস্টার্ব করি নাই। জামাল ভাই খুব খুশি, আসলে খুব সুন্দর মনের মানুষ একজন জামাল ভাই। আমরা আসলে জামাল ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি সারাদিন, যেন ওই যে বেহেস্তের পাখি, এরা কিন্তু সবাই বেহেস্তের পাখি, এদের সাথে যেন সবসময় এরা থাকতে পারে সবার ভালোবাসা নিয়ে। গাইজ আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিস ইজ রিয়েলিটির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।